আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের ফাস্ট লার্নিং চ্যানেলে। এবং আজকের টপিকটি হচ্ছে একটু আলাদা, পুরোপুরি আলাদা বলতে গেলে, কিন্তু যারা পজিটিভ আছে তাদের জন্য খুব ভালো যে কথা বলছি তা না, কিন্তু তাদের অবশ্যই শুনতে হবে, এবং যারা নেগেটিভ বলছি তাদের জন্যই স্পেশালি আজকের ভিডিওটি। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক এবং দেখা যাক আজকে কী কী টপিক নিয়ে আমার প্রথম নেগেটিভ ভিডিও জ্বালা স্টাইল নিয়ে তৈরি হচ্ছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখুন, এখানে আমরা জ্বালা স্টাইল নিয়ে সবাই উপস্থিত, এবং কেউ আছে পজিটিভ, কেউ আছে নেগেটিভ। আজকে স্পেশালি আমি ভিডিওটা মনে করলাম নেগেটিভ ভিডিও নিয়ে আনবো, কিন্তু পুরোটা শুনে তারপরে বুঝবেন যে এই ভিডিওটা আসলে আমি কি বলতে চাইছি, তখন বুঝতে পারবেন। পুরো ভিডিওটা যদি না দেখে আপনি অল্প একটু দেখেন, তাহলে মানেটা পুরোপুরি আপনার কাছে উজ্জ্ব থেকে যাবে বা বুঝতে পারবেন না। তো ভিডিওটি আমি দেখার জন্য অনুরোধ করবো তাদেরই, তারা যারা জানতে চায় যে তারা নেগেটিভ কেন, কি কারণে বা কী জন্য তারা নেগেটিভ হয়েছে, তাদের হয়ে কেন আমি বলছি সেটা একটুখানি বুঝবে, বোঝার বিষয় আছে। তো চলুন আজকের এই টপিকের মধ্যে আমরা প্রথমেই জানি যে জ্বালা স্টাইল এমন একটা কোম্পানি আমাদের সামনে এসেছিল এবং এসে নানা রকম ডেট দিয়েছে, এবং ডেট দিয়ে আমাদেরকে বলেছে যে আমরা কোটিপতি হব, লাখপতি হব, আমাদের কম সময়ের মধ্যে আমরা অনেক ইনকাম করতে পারবো। মানে কম সময়ের মধ্যে ইনকাম করতে পারবো সেটা তো আমরা আপলাইনের কাছ থেকে শুনেছি, যা যে রেফার করেছে আমাকে এবং বলেছে 1100-1200 টাকা দিয়ে আমাদের পিভিটা করতে, এবং পিভিটা আমরা সঙ্গে সঙ্গে করে নিয়েছি। এবং তারপরে আমরা দেখছি যে বিজ্ঞাপন আসে না, বিজ্ঞাপন দেখে আমরা ইনকাম পাই না, জ্বালা স্টাইল বিজ্ঞাপন দিচ্ছে না, এটা মানে খুবই বাজে ব্যাপার। এগুলো কিন্তু ঠিক হচ্ছে না, এগুলো সত্যি খুবই বাজে ব্যাপার। জ্বালা স্টাইলের এই কারণেই আমার খুবই খারাপ লেগেছে। কিন্তু কি আমরা যারা নেগেটিভ কথা বলছি তারা কি কোনো সময় ভেবে দেখেছি বা পড়ে দেখেছি যে আমরা জ্বালা স্টাইলে কী লেখা? তো সেখানেই হচ্ছে কি ব্যাপারটা, আমরা তো পড়ে দেখবো না। কেন আমরা এত পড়ে দেখবো? আমরা তো ইনকাম করতে এসেছি, আমরা ইনকাম করব, সেটা কোথা থেকে ইনকাম দিচ্ছে সেটা দেখবো। ইদানিং একটা ভিডিওতে দেখলাম যে একজন স্যার বলছেন, মহাশয় বলছেন যে উনি জ্বালা স্টাইল যে আমাদের কি বলবো ডেমো বিজ্ঞাপন দিচ্ছে কিন্তু আমাদের পেড বিজ্ঞাপন দিতে পারছে না, এটা কোনো যুক্তি হয়? হ্যাঁ, তারা কেন দিতে পারছে না? এইগুলো কিন্তু উচিত না, এইগুলো সত্যি খুবই খারাপ হচ্ছে। এবং কি জ্বালা স্টাইল আমাদের সব টাকা নিয়ে গেল, সব টাকা নিয়ে গেল, এবং টাকা তারা কোটি কোটি টাকা লুটে নিল, এবং লিডাররা তারা কোটি কোটি টাকা লুটে নিল, ইউটিউবাররা এই ভিডিও বানিয়ে টাকা ইনকাম করে নিল, কিন্তু আমরাই কিছু পেলাম না। আমরা কি করেছি? আমরা অনেক কাজ করেছি, আমরা বসে বসে স্বপ্ন দেখে অনেক কাজ করেছি, কিন্তু আমাদের কেউ কিছু বলতে পারবে না। আমরা বসে বসে অনেক কাজ করেছি, কি কাজ করেছি না বসে বসেই অনেক কাজ করেছি, তো সেটাই তো বলছিলাম, মানে কি কাজটা কি? তো যাই হোক, বুঝে ওঠা মুশকিল। তো যাই হোক, অনেক কাজ হয়েছে এখানে, কিন্তু এখানে রেফার করেছে যে কে রেফার করেছে, আপলাইন। আপলাইন কি বলেছে? 10 তারিখ থেকে শুরু হবে, 4 তারিখ থেকে শুরু হবে, 2 তারিখ থেকে শুরু হবে, 1 তারিখ থেকে, এখন ট্রেন্ডে চলছে 30 তারিখ। 30 তারিখ থেকে যে বিজ্ঞাপন শুরু হবে কে বলেছে? 13 তারিখ থেকে অলরেডি তো বিজ্ঞাপন শুরু হয়ে গেছে, কিন্তু কেন 30 তারিখ তাহলে ডেটটা দিয়েছে কেন? ওই ডেটটাই আমরা ধরবো না? ওই ডেটটা আমাদের বলে দিয়েছে যখন ওই ডেটটাই ধরবো। আপনিও নিশ্চয়ই ধরছেন নিশ্চয়ই, বা আপনার মতো অন্য কেউ যারা নেগেটিভ আছে, আপনি যদি পজিটিভ হয়ে থাকে, আপনার জন্য বলছি না, যারা নেগেটিভ আছে তারা নিশ্চয়ই ধরছে। তাহলে কি, তাহলে আমরা ওই ডেটটা ধরবো কেন? আমরা তো অত ইংলিশ পড়তে পারি না, অত ইংলিশ পড়ে আমাদের কী হবে? অত জরুরি জরুরি কথা, সেখানে ডেটটা দিয়েছে আমাদের 30 অক্টোবরের পর থেকে আমাদের ডেট দেবে, কী হচ্ছে 20টা করে অ্যাড দেবে, ব্যাস আমরা পাবো 20টা করে অ্যাড। তাহলে তো কোনো কিছু বলার নেই, 30 অক্টোবরের পর থেকে 20টা করে পেড অ্যাড আসার কথা। এবারে অনেক ইউটিউবাররা বলছে, অনেক মেম্বাররা বলছে, অনেক লিডাররা বলছে, তাহলে তো সেটা কি ভুল? হ্যাঁ, আমরা কোম্পানির থেকে ইনকাম পাবো তো কী হয়েছে? আমাদের কথা তো শুনতে হবে অন্যান্য লিডার থেকে, অন্যান্য ইউটিউবারের থেকে। আমরা যাচাই তো করবো না, আমরা যাচাই করবো কেন? এই কি আপনার কোম্পানি যা বলবে কোম্পানির থেকে ইনকাম নেবো, তো আমরা অন্যের থেকে যাচাই করে নেবো, কোম্পানির থেকে কেন যাচাই করবো? আমরা তো এরকমই থাকবো, আমরা জীবনে কিছু বুঝবো না, আমরা কোনোদিনও কিছু বুঝবো না, আমরা হচ্ছে নেগেটিভ পার্সন, জিরো জীবন নেগেটিভ থাকবো। নিজের কেউ ভালো করতে চাইবে তার আমি বাস দিয়ে দেবো, সোজা কথা, আমরা কোনো দিন নেগেটিভ ছাড়া কিছু করতে পারবো না, করবোই না, আমরা করবোই না। আমাদের 1100 টাকা মেরে দিয়েছে জ্বালা স্টাইল, কী জন্য টাকাটা নিয়েছে সে তো জানি না, আমার জানার দরকার নেই। আমরা 1100 টাকা আপলাইনকে দিয়েছি, তার থেকে অনেকে টাকাও নিয়ে নিয়েছি, কিন্তু 1100 টাকা আমাদের আপলাইন মেরে দিয়েছে, বা জ্বালা স্টাইল মেরে দিয়েছে, বা মেরে দিয়েছে, সবাই মিলে মেরেছে, মেরে আমাদের 11,000 কোটি টাকা মেরে নিয়েছে। মানে 1100 টাকা সেটা কীভাবে খরচা করেছি? হ্যাঁ, আমার মাসে হয়তো বিড়ি সিগারেট বা নেশা করতে বা আনন্দ করতে একটা পিকনিকের খরচ হয়তো সেরকম একটা খরচা পড়ে যায়। তো যাই হোক, কিন্তু এত টাকা মেরে দিয়েছে খুব খারাপ করেছে, এইগুলো ঠিক না। আমাদের আশায় বসিয়ে কত খাটাখাটনি খাটিয়েছে, এইসব কথা হচ্ছে আমাদের নেগেটিভ মানুষদের। কিন্তু আমরা কোনো সময় ভাবছি না যে কি হচ্ছে, কি কেন হচ্ছে, কিছু বোঝাতে গেলে আমরাও তো বুঝে কী করবো, আমাদের অত বুঝে কী লাভ? আমরা তো এখানে ইনকাম করতে এসেছি,
টাকা দিচ্ছে না কেন? টাকা টাকা কই? আমরা যে কাজ করিনি, কি কাজ হয়েছে আমরাও নিজে জানি না, কিন্তু আমরা কাজ করেছি। আমরা আসলে কাজ করিনি, কিন্তু আমরা কাজ করেছি, আমাদের টাকাটা দিতে হবে। আমাদের টাকা দিচ্ছে না কেন? আজ বড় বড় লিডাররা আমাদের টাকা মেরে টাকা পাচ্ছে, কোম্পানির থেকে কমিশন পাচ্ছে, আমাদের কেন টাকা দিচ্ছে না? এইসব হচ্ছে নেগেটিভ কথাবার্তা। এবং তারা কোনো সময় ভেবে দেখছে না কোম্পানিরই অ্যাকচুয়ালি, আমি আমি যদি আমার পার্সোনালিটি দিয়ে আমি বলি, আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স দিয়ে বলি, কোম্পানিরই দোষ এখানে। কোম্পানির দোষ, যা লাইফস্টাইলের প্রবলেম এটা। যা লাইফস্টাইল কেন এরকম গরু গাধাদের নিয়ে এসছে কোম্পানিতে? এক একজন লিডার, সে কিছু জানে না, পড়তে পারে না, বুঝতে পারে না, এরকম লিডার আছে। সব লিডারদের কথা বলছি না, লিডার আছে তারা পড়তে পারে না, নিজের স্বার্থের জন্য অন্যকে একটা ডেট ফিক্স করে দিয়ে তারা বলে দিল এরকম একটা কথা যে এইখানে আয়, এত টাকা পাবি। সে নিজেও জানে না, রেফার করা শুরু করে দিয়েছে। প্ল্যান প্রেজেন্টেশন জানে না, রেফার করা শুরু করে দিয়েছে। এবং কোটি কোটি রেফারাল রয়েছে, এরকম কোটি কোটি রেফারাল, তাদের কোনো আইডিয়া নেই। আমরা মিটিংয়ে এসে যাদেরকে গাইড করি, তারা তো দেখি একটা প্ল্যান প্রেজেন্টেশন ঠিক মতো জানে না। তারাই এমনকি নেগেটিভ। যারা প্ল্যান প্রেজেন্টেশনটা জানে তারা কোনোদিনও নেগেটিভ হবে না, কারণ প্ল্যান প্রেজেন্টেশনে পরিষ্কার ব্যাপারটা বলে দেওয়া রয়েছে। আর বিশেষ করে একটা কোম্পানি আপনাকে যখন ইনকাম দিচ্ছে, যারা নেগেটিভ পার্সন তাদেরকেই বলছি, কোম্পানি যখন আপনাকে ইনকাম দেবে বলেছে, তার ইনকামের পলিসিটা তো পড়ুন। সেটা না পড়তে পারলে সেটা তো যাচাই করার চেষ্টা করুন, বাংলা করে পড়ুন, সেটা সেটা তো পড়বেন না। মানে আমরা নেগেটিভ পার্সন তো নেগেটিভ হয়ে থাকবো, আমরা পড়বো না, চোখ বন্ধ থাকবে আমাদের, অন্ধ হয়ে থাকবো। টেকনোলজি, আজকে একটা প্রশ্ন নিজেকে করতে পারছি না, নেগেটিভ পার্সনরা বলছে যে আজকে আমাদের যা লাইফস্টাইল থেকে বা বিজ্ঞাপনটা আসছে না, আমাদের যা লাইফস্টাইল বিজ্ঞাপন দিচ্ছে না, আবার কিছু বিজ্ঞাপন দিলে সেটা যা লাইফস্টাইলের ঘাড়ে দিয়ে দিচ্ছি, কারণ সেটা স্ক্রিনশট মতো দেখতে লাগছে, মনে হচ্ছে আমার সেটা অনেক, আমার তো মনে হচ্ছে আমি 10টা কোম্পানির মালিক, আমরা নেগেটিভ পার্সন, মানে নেগেটিভ চিন্তা করা ছাড়া আমাদের কোনো কাজ নেই। এবারে নেগেটিভটা নেগেটিভভাবেই চিন্তা করবো, নেগেটিভ মানে নেগেটিভ, নেগেটিভ চিন্তা করে নিলাম, সেখানে নেগেটিভ হয়ে গেল, আর কোনো আমরা কাজ এগোবো না, ব্যাস সোজা কথা হচ্ছে আমাদের। এই হচ্ছে নেগেটিভ পার্সনদের চিন্তাভাবনা, এটা দোষটা যা লাইফস্টাইলের, যা লাইফস্টাইল গরু গাধাদের কোনো রকম কোয়ালিফিকেশান না দেখে এখানে এনে উপস্থিত করেছে এবং তাদেরকে প্রপার ট্রেনিং না দিয়ে উপস্থিত করেছে। একদম দোষ যা লাইফস্টাইলের, যা লাইফস্টাইল গালাগালি খাচ্ছে এবং খাবেও, একটা সময় সে যখন উঠে দাঁড়াবে তখন হয়তো বন্ধ হবে, কিন্তু পুরোপুরি উঠে যতক্ষণ না দাঁড়াচ্ছে তারা এইটা চালাতে পারে, চালিয়েই যাবে, এটা স্বাভাবিক ব্যাপার, হবেই তো। প্রত্যেকে হেল্প করতে গেছে কেন? এত হেল্প করা উদার মনের দরকার কি যে নিজের, মানে কি বলবো, KYC 10 ইউরো দিয়ে খরচা করছি, নর্ডিক অ্যাপ্রুভালকে দিচ্ছি, এত ইংলিশ বলার কি দরকার? আমরা বাঙালি মানুষ, বা কেউ হিন্দিতে পড়ছে, বা কেউ অন্য উর্দুতে পড়ছে, বা তামিলে পড়ছে, বা তেলেগুতে পড়ছে, তারাও নেগেটিভ হয়ে বসে রয়েছে, তারা এত পড়বে কেন? ইংলিশ তো সবাই জানে না, ইন্ডিয়াতে, ইন্ডিয়া বাংলাদেশ বেশিরভাগ ইংলিশ নিয়ে অনেক সমস্যা আছে। তারা এত জটিল জটিল ইংলিশ তো দূরের কথা, কিছুই বুঝতে পারবে না। একটা ডেট দিল, ডেট ধরে নিল, এবারে 11 তারিখ থেকে মনে করুন যে সূর্যগ্রহণের কথা বলেছে, সেটাও ধরে নিল যে আমাদের যা লাইফস্টাইলের কথা। তো এটা তো চলতেই থাকবে, এটা তো আর কিছু না, এটা তো এরকম পার্টিকুলারলি কোনো একটা জায়গায় কোনো রকম ডেট তো কেউ কেউ না কেউ তো কোনো একটা ডেট দেবে। প্রত্যেকের জন্মদিনটাও বছরের 15-20 বছর বয়স হলো, তার মধ্যে 15-20 বার জন্মদিন পালন করা হলে সেখানে ডেট আসে না, পরীক্ষার এক্সামের ডেট দিলে সেখানে ডেট আসে না, পরীক্ষার জন্য যে আজ পর্যন্ত খরচা করে এসছে একটা বছরে, তারপরে সেখানে কোনো খরচা দেখায় না, সেখানে ইনকাম কত হচ্ছে? ইনকাম কিছুই হচ্ছে না। যে ডাক্তারি পাস করেছে, সে পাস করে আবার পড়াশুনো করছে ফার্দার, 50-60 লাখ টাকা মিনিমাম খরচা করে MBA করলো, MBBS করলো, MBBS করে তারপরে সে যাচ্ছে ডাক্তারি করতে, তারপরেও সে পড়াশুনো করছে তার ফার্দার কোয়ালিফিকেশান বাড়ানোর জন্য, ফার্দার স্টাডির জন্য। তাতেও সে গ্যারান্টিড না কত টাকা ইনকাম করবে, কিন্তু সে ইনকাম করা শুরু করতে পারে। তারপরে কত টাকা খরচা হচ্ছে সেখানে? টাকার কথাই যদি বলি, এখানে যে টাকাটা দেওয়া হচ্ছে, এখানে কেন কী দেওয়া হচ্ছে পড়ে দেখবেন না। যা লাইফস্টাইল মানে গাধাপিটি মানুষ করার জন্য তো উঠে পড়ে লাগেনি, কিন্তু এদিকে গরু গাধাদের নিয়ে এখানে উপস্থিত হয়েছে। এবারে কী করবে? যা লাইফস্টাইল জায়গাও দিয়েছে সেরকমভাবে, কিছু কিছু মেম্বারদের এমন জায়গায় এনে দিয়েছে, তারা মানে কিছুই জানে না, বেসিক কিচ্ছু জানে না, অ্যাডভার্টাইজ তো দূরে কথা, কাউকে বোঝাবে কি, প্রশ্ন উত্তর দিতে পারে না, আবেগ দিয়ে কথা বলে, আবেগ আবেগে, হ্যাঁ আপনি আসুন, এখানে না ঢুকলে পাপ হবে, এখানে না ঢুকলে এই হবে ওই হবে, আপনি বিশ্বাস করতে পারেন না, বাড়ির লোক এই, বাড়ির লোক ওই, হ্যান ত্যান বলে বংশ নিয়ে কথা বলবে, নানা রকম কথা বলবে, এই ধরনের আমরা মেম্বারকে বেশিরভাগ দেখেছি যা লাইফস্টাইলে। কোনো সময় একটা লোক এসে সলিউশন দেয়নি যে আমাদের এই কাজটা করতে হবে, এক্স্যাক্টলি এই কাজটা করলে আমাদের সলিউশন হবে এবং সেটা হয়েছে, তা সত্ত্বেও তার জন্য তো দায়ী কারা? যা লাইফস্টাইলে একা, তাদের মেম্বারদের এমনভাবে তৈরি করেছে কোয়ালিফিকেশান ছাড়া, প্রপার ট্রেনিং এখন শেষকালে দেওয়া হচ্ছে, সেই ট্রেনিং অনুযায়ী কী ট্রেনিং পাচ্ছে?
এবি জিএবি লিডাররা বসে রয়েছে, জিএবির পদে যে কেউ নাম চেঞ্জ করে বসে রয়েছে এবং বেশিরভাগ জিএবি লাগিয়ে বসে রয়েছে। তাদের কোনো কোয়ালিফিকেশান নেই, তাদের কোনো পারমিশনও নেই, তারা ফোর্সফুলি হয়েছে এবং তারা একটা গ্রুপের মধ্যে পুরনো লিডারদের যাদের বেসিক কোয়ালিফিকেশান পর্যন্ত থাকা উচিত না, তারা এসে লিডার হয়ে বসে রয়েছে। এবং তারা কি গাইড করবে আমাদের? ভালো ভালো লোক আছে যারা নেগেটিভ, তারা শুধু প্রপার গাইডেন্স না পাওয়ার জন্য আজকে নেগেটিভ হয়ে পড়ছে। প্রপার গাইডেন্স কি মনে করছে যেন আমরা তাদের শত্রু বা অন্য কেউ। তাদের সাইকোলজিটা এমনভাবে কাজ করছে, তাদের দূর দূর সম্পর্কে কোনো রকম আইডিয়া নেই, যে ধারণা নেই আমাদের যা লাইফস্টাইল বা অন্যান্য কোম্পানি কীভাবে কাজ করে, তাদেরকে এখানে আনার কী দরকার, যে একটা বিজনেস মঞ্চে মানে কি বলবো মেম্বার করার কী দরকার, এর জন্য তো গালাগালি খেতে হবে, তার জন্য গালাগালি খাচ্ছে এবং সেই বিষয়েও তারা স্টেপ নেবে। যখন স্টেপ নেবে তখন বুঝতে পারবে যারা যারা গালাগালি দিচ্ছে, যারা অসভ্যতামি করছে, নেগেটিভ ভিডিও তৈরি করছে, তখন বুঝতে পারবে। যা লাইফস্টাইল প্রথম থেকে প্রেজেন্টেশনে বলে দিয়েছে যে এটা হচ্ছে একটা ব্যবসায়িক মঞ্চ, ব্যবসায়িক মঞ্চে থাকার জন্য এটা তারা আলাদা করে লিখবে না যে আপনার ধৈর্যর প্রয়োজন। এটা হচ্ছে প্রি লঞ্চিং পিরিয়ডে, মানে হচ্ছে স্টার্ট আপ কোম্পানি। স্টার্ট আপ কোম্পানিতে কোনোদিনও লিখবে না যে এখানে ডেট ঠিক করে দিয়েছে, আজ পর্যন্ত কোনো ডেট দেয়নি যেখান থেকে আপনি ইনকাম করতে পারবেন। লাইফস্টাইল প্রোগ্রামের ইনকামের ডেট বলে দিয়েছে, উইথড্রল কবে হবে সেসব বলে দিয়েছে। আপনারা এখানে ব্যবসা করতে এসেছেন, যারা বলছেন কথাগুলো আমাকেও গালাগালি দিচ্ছেন, অন্যায়ভাবে কথা বলছেন, তারা নিজেরাই জানে না যে কী কথা বলছে, কাকে কী বলছে সেটা তারা নিজে জানে না, শুধু অসভ্য ভাষা প্রয়োগ করে তারা কিন্তু কাজগুলো শোধরাতে চাইছে। মানে কাজগুলো ভাবছে এইভাবে হবে, কিন্তু অসভ্য ভাষা বা বাজে ভাষা প্রয়োগ করে জীবনে কোনোদিন কোনো ভালো কাজ হয়নি, এটা হচ্ছে আসল কথা। জ্বালাইস্টাইল এই জ্বালাইস্টাইলে অ্যাড দিচ্ছে না। আগের দিন আমি ইন্টারন্যাশনাল যে টেলিগ্রাম মিটিংয়ে ওখানে চ্যাট করতে গিয়ে দেখলাম, আমি ওখানে এবিটি হিসাবে আমি চ্যাট করি, একজন বলছে জ্বালাইস্টাইল আমাদের অ্যাড দিচ্ছে না, যে ইয়া নাকি জ্বালাইস্টাইলে আন্ডারে, আপনি যেমন আমি তেমন, তো এখানে আমি আপনার আন্ডারে বা আপনার আন্ডারে আমি এরকম কিছু না, তেমনই জ্বালাইস্টাইল ইয়া পার্টনার, আমরা যেমন একই ছাদের নিচে আছি জ্বালাইস্টাইল কোম্পানি আন্ডারে মেম্বার হিসেবে, ইয়া জ্বালাইস্টাইল দুজন পার্টনার, দুটো কোম্পানি ইন্ডিভিজুয়াল, ওকে দুটো কোম্পানি আলাদা আলাদা, সেই দুটো কোম্পানি ইন্ডিভিজুয়াল রাইটস আছে, মানে সেই কোম্পানিগুলো একে অপরের উপর ইন্টারফেয়ার করতে পারে না, তাদের চুক্তি অনুযায়ী ছাড়া অন্য কোনো ইন্টারফেয়ারেন্স চলবে না। ইয়ার দায়িত্ব হচ্ছে অ্যাডস দেখা, সেই নিয়ে আগের দিন ভিডিও করলাম, সেখানে নানা রকম কথা বলেছে, নানা রকম কমেন্ট আমরা দেখেছি। আপনারা এইভাবে চালাতে থাকুন, কোনো অসুবিধা নেই, এটুকু রিকোয়েস্ট করবো আপনারা নেগেটিভ ভুল বুঝবেন না ব্যাপারটা। আমি আপনাকে বা আপনাদের কাউকে আজ পর্যন্ত কেউ বলতে পারবে না, কাউকে আমি বলেছি এখানে পিভি করে জয়েন হন, বিশ্বাস যখন করতে পারছেন না কোনো সময় এখানে পিভি করে জয়েন হবেন না বা কোনো রকম খরচা করবেন না, এটা আমি প্রথম থেকে বলে আসছি। ইভেন আমি জাস্ট কয়েন নিয়েও বলেছি কোনো রকম ইনভেস্টমেন্টের দরকার নেই, সেখানে পুরোপুরি বিশ্বাস নেই, সেটাও আমি বলেছি আপনাদের। এবং আপনারা কী করবেন, স্কিপ করে করে দেখবেন, সেখানে অর্ধেক কথা মিস করে যাবে এবং তার ফলে আপনারা কী করবেন, আমাদেরকেই বদনাম করবেন। আমরা আপনাকে রেফার করতে গেছিলাম, আমরা আপনাকে বলতে গেছিলাম আমরা কি জ্বালাইস্টাইল নিয়ে শুধু প্রমোট করছি, টেকনিক্যাল বিষয়গুলো ধরে ধরে যা প্রবলেম হচ্ছে তার সলিউশন করে দিই, জ্বালাইস্টাইল নিয়ে কাউকে বিশ্বাস করানোর দায়িত্ব আমাদের নেই। আপনারা এটুকু আপনাদের সাজেশন দেবো, যারা নেগেটিভ পার্সন বা একদম নেগেটিভ চিন্তা করেছে বা আশা ছেড়ে দিয়েছে, তাদেরকে হাত জোর করে এটুকু রিকোয়েস্ট করবো, আপনার একজন শুভাকাঙ্ক্ষী হিসাবে আমি বলছি, শুধুমাত্র শুভাকাঙ্ক্ষী হিসাবে, ওকে, যে আপনার যদি ভালো চান, যখন জ্বালাইস্টাইলে আইডি পাসওয়ার্ড বা ইয়ার আইডি পাসওয়ার্ডটা আছে ওটা অনির্দিষ্টকালের জন্য হতে পারে, সেটা যদি রানও না করে আপনি রেখে দিন কাছে, ওটা অন্তত ইমেল আইডিতে সেভ করে রাখুন ড্রাফটে বা একটা নোটপ্যাডে সেভ করে রাখুন বা একটা ডায়েরি যেটা সবসময় আপনার কাছে থাকে কাছে রাখতে পারেন, সেরকম একটা ডায়েরিতে লিখে রাখুন, যাতে আপনি পরবর্তীকালে যখন শুরু হয়ে যাবে লগ ইন করে দেখতে পাবেন। এটা আমি পার্সোনালি জানি, আমার বিশ্বাস করার বা অবিশ্বাসের জায়গা আমার নেই, কিন্তু পার্সোনালি আমি জানি যে হ্যাঁ এটা শুরু হবে, এরমভাবেই বিজনেসগুলো শুরু হয়। এবং হ্যাঁ, এই কারণে আমি আগে অন্তত আপনাদের সামনেও এসে উপস্থিত হতে পেরেছি, এই কারণে আমি আগে অনেকবার ফেলিয়ার হয়েছি, 4 বছর ধরে আমি একটা ইউটিউব চ্যানেলে ছিলাম, সেটা আমি মনিটাইজ করে ছেড়েছি, এটা আমার জেদের জন্য। জাস্ট একটা ইউটিউব চ্যানেলে 4 বছর যদি লাগতে পারে, আপনাদের 2 বছরে কী করে ধৈর্যটা নষ্ট হচ্ছে একটা বড় রকম ইনকাম পাওয়ার জন্য আমি বুঝতে পারছি না।
চার বছর বাদে আরো দু বছর ওয়েট করেছি, তার থেকে মাত্র 90 থেকে 100 ইউরো টাকা উইথড্রলের জন্য, $100 টাকা উইথড্রলের জন্য, যেটা হচ্ছে প্রায় 7-7.5 হাজার টাকার কাছাকাছি। তো বুঝুন আপনারা ধৈর্যটা কি লেভেলের লাগে। অনলাইনে যে আজকে যে ব্লগটা ফেলে রেখেছি না, প্রতিনিয়ত প্রতিটা বছর আমার কিছু না হলো 4,000 থেকে 5,000 টাকা প্রতি বছর মিনিমাম দিতে হয়, এছাড়াও আমার দিতে হয়েছে আরও টাকা, সেগুলো প্রত্যেকটা আমি ধরে ধরে বলছি না, কিন্তু আরও অনেক খরচা থাকে। এখানে যদি আমি কাজ না করি, যদি আমার ডিলে হয় বা প্রপার যদি আমি সেট আপ করে না উঠতে পারি যতক্ষণ না সেট আপ করছি, এখানে কোনো রকম ব্যবসায়িক প্ল্যাটফর্মের মতনই কোনো রকম ইনকাম থাকে না। যা লাইফস্টাইল এবং ইহা দুটো আলাদা প্ল্যাটফর্ম, দুটো আলাদা, পুরোপুরিভাবে 100% জেনুইন কাজ করছে। কোনো দিন আজ পর্যন্ত কোনো ডেট দেয়নি, এই তারিখ থেকে ইনকাম পাবেন, ওই তারিখ থেকে ইনকাম পাবেন, স্মরণীয় দিবস কী কারণে বলেছে সেটাও আপনারা মনোযোগ দিয়ে দেখেছেন কিন্তু ধরে নিয়েছেন মন গড়া কথা হিসাবে। কী না স্মরণীয় দিবস আমাদের ইনকাম আসবে, সেরকম কিছু হতে পারে, সেটা আমরাও বলেছিলাম, কিন্তু আপনারা ধরে নিয়েছেন যে এটাই ফাইনাল। হতে পারে আর হবে বা হয়েছে, তিনটে কথার মধ্যে আকাশ পাতাল তফাত আছে, সেটা আপনারা বুঝবেন। দুটোর মানে বা তিনটে ওয়ার্ডের মানে আলাদা, তিনটে ওয়ার্ড ডিকশনারিতে আলাদাভাবে বসানো রয়েছে, এবং সেখানে ইনভেস্টমেন্ট আর এক্সপেন্সের দুটো মানে আলাদা, কেওয়াইসি করার যে এক্সপেন্স মানে খরচ সেটা পুরোপুরি আলাদা। এটা থার্ড পার্টি কোম্পানি যার সঙ্গে জালাইসেলের কোনো তর্ক বিতর্ক হয় না, জালাইসেলে আজ পর্যন্ত যা যা বলে দিয়েছে সেটাই করেছে, এবং শর্টকাটে যে ইনকাম করার নিয়ম এখানে কোনো সময় বলা হয়নি। কে বলেছিল আপনাকে এখানে বিনা যাচাইকরণের মাধ্যমে এখানে এসে উপস্থিত হতে, কে আপনাকে কেওয়াইসি করতে বলেছিল? কিছু মানুষ যে বাচ্চাদের মতো অ্যাটিচিউড দেখাচ্ছে যে না আমাকে আপলাইন বলেছে আমি করে নিয়েছি, তো করে নিয়েছে যখন এখন বলছেন কেন যাচাই করার আগে আপনি আর কি পিবি করার আগে আপনি যাচাই করতে পারেননি আপনার যা লাইফস্টাইলটা পড়ে? এটা কোনো জায়গায় যখন বলেনি যে কোনো পার্টিকুলার ডেট থেকে ইনকাম দেবে, কেন আপনি এখানে এসে উপস্থিত হলেন? একটা ব্যবসায়িক মঞ্চ প্রি লঞ্চিং পিরিয়ডে রয়েছে, সেখানে আপনাদের অসুবিধাটা কোথায়? এখানে ইয়া অ্যাপ্লিকেশন থেকে আমাদের অ্যাডটা দেখানো হবে বলেছে, ইয়া অ্যাপ্লিকেশন এসছে এখনো, তাহলে কন্টিনিউয়াসলি অ্যাডের আশা করছেন কেন? এটা আমি তো 3-4 মাস আগে থেকে বলছি, আমাকে বলছেন যারা এই নিয়ে প্রমোট করছে। আমি যা লাইফস্টাইল নিয়ে মোটেও প্রমোট করিনি, প্রমোট করে বলতাম আমার এখানে জয়েন করুন, আমার এখানে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিলাম, এটা প্রতিনিয়ত আমি প্রমোট করতাম, এবং যা লাইফস্টাইল বেস্ট কোম্পানি, আপনি এখানে পিবি করুন, আপনার খরচা করুন, এই করুন ওই করুন বলতাম, কোনো দিন আজ পর্যন্ত প্রমোট করিনি। এবং যা লাইফস্টাইল নিয়ে আমার চ্যানেলে প্রচুর ভিডিও আছে কিন্তু একটা প্রমোশনাল ভিডিও নেই, সেখানে একটা প্রমোশনাল ভিডিও নেই, প্রমোশনাল কথা নেই যে আপনাকে পিবি করে বা এই পারচেস ভাউচার পারচেস করে আনতে হবে, ভাউচার প্যাকেজের অফারগুলো আমি বলেছি, পারচেস করবেন তখনই রিস্ক নিয়ে নিজের রিস্ক সেটাও আমি বলেছি, তা সত্ত্বেও লোভে পড়ে আপনি করেছেন আপনার নিজের ইনকামের জন্য, ইনকামের লোভে, সেটা এখানে কোনো ডেট বলা হয়নি, সেটাও মিটিংয়ে বারবার করে বলে দিয়েছি। এখানে এসে অযথা গালাগালি করছেন, মা বাবা ভাই বোন এদেরকে নিয়ে গালাগালি করছেন আপনারা, এটা আপনাদের শিক্ষা হলে আপনারা কী বা শিখবেন, তাই না? প্র্যাকটিক্যালি বলছি, দোষটা যা লাইফস্টাইলে আপনাদের মতো লোকদের এখানে নিয়ে উপস্থিত করেছে, আপনাদের মতো লোকদের, শুধুমাত্র আপনাদের কথা বলছি, যারা নেগেটিভ তো নেগেটিভই থাকছে, কোনো সময় চেষ্টা করছেন না সঠিকটা জানি আসলে আমাদের কোনটা ভুল, নিজেরা একেবারে সর্বস্ব ঠিক হয়ে গেছে, নিজেরাই আল্লাহ, নিজেরাই ভগবান, নিজেরাই সব কিছু, তাহলে নিজেরাই দেখুন একটা কোম্পানি খুলে কেমন মজা হয়। বড় বড় কথা বলতে শুধু এখানে উপস্থিত হয়েছে, এবং আমি যে কথাগুলো বলছি সেগুলোকে বলো বড় বড়। হ্যাঁ আমি বড় বড় কথা বলছি, বড় বড় কথা বলছি কারণ আপনাদের শোনার দরকার আছে। আপনারা একটু গুগল সার্চ করবেন না, গুগলে হাবিজাবি জিনিসপত্র সার্চ করতে পারেন, একটু লজিক্যাল জিনিসপত্র সার্চ করতে পারেন না, সার্চ করবেন কি করে? আপনারা তো দেখবেন না বলেই দিয়েছেন প্রথমে, যেমন বললাম নাটক করে, আপনারা তো দেখবেন না একেবারে নেগেটিভ, একেবারে এই একেবারে ওই। যা লাইফস্টাইল প্রথমে বলেছে যে প্রি লঞ্চিং পিরিয়ডে আছে, তাও আমরা ধরে নিয়েছি মন গড়া কথা। যা লাইফস্টাইল বলে দিয়েছে যে আমাদের প্রথমে যে চুক্তি হয়েছিল সেটা ভঙ্গ হয়েছে, তাহলে আমরা প্রশ্ন করতে রাজি আছি, আমরা প্রশ্ন করব সেখানে যা লাইফস্টাইল কেন চুক্তি ভঙ্গ করলো, আমরা তো পড়ে দেখবো না নিউজ লেটারটা, আমরা তো অন্ধ, চোখ থাকতে অন্ধ, এরকম আমাদেরকে তৈরি করেছে বিধাতা। তো এরকম ধরনের চিন্তাভাবনা মানুষের মধ্যে বা আপনাদের মতো নেগেটিভ মানুষদের মধ্যে ঢুকে বসে রয়েছে, তা আপনারা কীভাবে এগোবেন? দুদিন বাদে নেক্সট জেনারেশন আপনাদের গালাগালি করে চলে যাবে যেভাবে আপনারা আমাকে গালাগালি করছেন বা আমাদের মতো লিডারদের গালাগালি করছেন। অনেকে বলছে আমি টাকা পেয়েছি যা লাইফস্টাইলে, কোথায় টাকা পেয়েছি ভাই? আমি অন্য লিডারদের মতো বা বড় বড় লিডারদের মতো আমি কাউকে বলে বলে আমি তাদেরকে রিচার্জ করাইনি, ইভেন বারণ করেছি রিচার্জ করতে, তারা বিশ্বাস করতে পারছেন না কোন জায়গাটা বিশ্বাস করার দরকার কোন জায়গাটা না, সেটা ধরে ধরে দেখিয়েছি। আপনাদের শিক্ষাগত যোগ্যতা নেই তো আমার কি মাথা ব্যথা, সেটা যা লাইফস্টাইলেরই দোষ আপনাদেরকে নিয়ে এসছে।
এবং আপনাদেরও শেখানোর চেষ্টা করা বৃথা। যারা শিখছে তাদের জন্যই ভিডিওটি বানাচ্ছি, যারা ইভেন নেগেটিভ যারা আছে এখনও, এখনও যদি বুঝতে না পারে আমার কিছু বলার নেই। এবং খুশির খবর, সত্যি কথা, বাস্তব কথা, বাস্তবে এইটুকখানি দু বছরের মধ্যে তার বাস্তবতা হারিয়ে যায়, ধৈর্য হারিয়ে যায়, তাকে অবিশ্বাসী বলে, তাকে ঘুমই বলে। অনেকে বলে জেগে জেগে আমরা দেখছি যে এরকম, তার চেয়ে ঘুমিয়ে থাকা ভালো। তো ঘুমান না, যেভাবে জেগে আছেন ওটাকে ঘুমিয়ে থাকাই বলি আমরা। এটা হচ্ছে বাস্তব ঘটনা আপনাদের বললাম, রিয়েল ব্যাপারটা আপনাদের বললাম। অনেক ইউটিউব চ্যানেল দেখি, অনেক ভালো ভালো অ্যাপ আর্নিংয়ের মতো ইউটিউব চ্যানেলের নাম করে বলে নাকি এই করছে, ওদের মতো খুশির খবর দিই না। আরে খুশির খবর, আপনার খুশি তখনই হবে, আজকের দিনটা হতে পারে আপনার জন্য খারাপ, কিন্তু ভবিষ্যৎটা যখন আপনার জন্য ভালো করে দেওয়ার জন্য কিছু করবেন বা ধৈর্য ধরবেন, সেটাই তখন খুশির খবর হবে। সেটা হচ্ছে বাস্তব ঘটনা। আর তারা নাকি বাস্তবতা চেনাচ্ছে আমাদের, তারা নিজেদের কোনো রকম যুক্তিগ্রাহ্য ব্যাপার বা আলোচনা করছে না, তারা নাকি বাস্তবতা চেনাচ্ছে। এখানে যা লাইফস্টাইলে কে খরচা করতে বলেছে, কেউ খরচা করতে বলেছে, কেউ ফোর্স করেছে, তো এখানে এসছেন কেন? কারোর কথা বিশ্বাস করেন, কোম্পানি দেবে টাকা, আর আমি বিশ্বাস করছি অন্য একজনের থেকে। ডাক্তার ডাক্তার আমার হাতে ব্যান্ডেজ করে দেবে হাত ভেঙে গেলে, আর আমি সেটা মুচির কাছে গিয়ে উপস্থিত হলে হবে? মুচি তো সেলাই করে দেবে, পেরেক ঠুকে দেবে। তখন আপনারা এই মানে পার্টিকুলার ব্যাপারটা যে কি করছেন আর কি হচ্ছে এটা একটু ভেবে দেখুন তো, গালাগালি দেওয়ার আগে। না গালাগালি দেবেন, কোনো অসুবিধা নেই, আমি আপনার হেল্প করতে চাই, আপনি আমাকে গালাগালি দিচ্ছেন, তার মানে কি আপনাকে যে হেল্প করছে আপনি গালাগালি দিয়ে তাকে শেষ করে দিচ্ছেন। ওকে, শেষ হলো, আমি হেরে গেলাম আপনার কাছে। এবারে হচ্ছে আপনাদের মতো নেগেটিভ পার্সনদের আমি একটা প্রশ্ন করতে চাই, যখন বিপদে পড়বেন কে আপনাকে হেল্প করতে আসবে? তাকেও তো গালাগালি দেবেন। বুঝে দেখবেন কথাটা, আপনি কার সর্বনাশটা করছেন, নিজের না অন্যের? নিজে সাহায্য করুন, জীবনে এগিয়ে যান, ভালো থাকুন, যা লাইফস্টাইলে জয়েন করতে হবে এরকম কোনো কথা নেই। কিন্তু হ্যাঁ, সুযোগ, যেহেতু বড় বড় কোম্পানির মালিকরাও, তারা বলেছে, বিল গেটসও বলেছে যে সুযোগ যেহেতু হাতছাড়া করতে নেই, সেহেতু আপনাদের বারবার বলবো, আপনাদের কাছে যখন অলরেডি আইডি পাসওয়ার্ডটা রয়েছে ওটা দেখতে পারেন, তো এখানে কিন্তু ওয়েট করে যান। এবং অনেকে বলছে যে অ্যাড আসে না, অ্যাড না আসার অনেক কারণ আছে, আমরা সেটা দেখে দেবো, এবং তার মোবাইলেও অনেক গণ্ডগোল থাকতে পারে, সেটাও আমরা দেখে দিই। আমরা টেকনিক্যাল হেল্প করি, এখানে কোনো টেকনোলজি ছাড়া অন্য কোনো কথা হয় না। এই যে প্রত্যেকটা ব্যাপার বললাম না, এগুলো টেকনোলজির সাথে রিলেটেড। যা লাইফস্টাইল একটা নতুন টেকনোলজি উপর বেস করে আমাদেরকে ইনকাম প্রদান করতে আসছে, যেটা হচ্ছে ইয়ার তরফ থেকে দেবে। তো মোবাইল টেকনোলজিকে কাজে লাগানো হচ্ছে, যেখানে আপনারা শুধু মোবাইলে টাইম পাস করে যেতেন, সেখানে আপনার টাইম সেভ করে উল্টে টাইমের ইনকামটা প্রদান করা হবে, এরকম একটা প্ল্যাটফর্ম। তো অনেক কথা বললাম আপনাদের জন্য, এই কথাগুলো থাকলো, আপনারা যাচাই করতে চেষ্টা করুন, না হলে কিন্তু অবান্তর কথা বলে কোনো লাভ নেই। যা লাইফস্টাইলটা পড়ুন ভালো করে আপনারা, কারণ কাউকে যখন বলতেও যাবেন, যা লাইফস্টাইলটা যখন পড়ে বলতে পারবেন না, তখন আপনাদেরই সম্মানটা যাবে, এবং আইনত সেটা অপরাধী হয়। আপনি যাকে ডিফাইন করছেন সে যদি ডেফিনেশন অনুযায়ী ম্যাচ না করে আপনার উপর, পাল্টা মানে কী বল, মানহানির উপর মানে জবাবদিহি হতে পারে, আপনার উপর সমস্যা আসতে পারে। আপনি যে কথাগুলো বলছেন সেইগুলো কিন্তু প্রমাণিত লিগালি, ওকে, সেই জিনিসটা করুন। এই না যে অবান্তর কথা বলে গেলাম, যাকে তাকে গালাগালি দিয়ে দিলাম, এরকম করবেন না। প্রচুর মানুষ আছে এখানে আজে বাজে কথা বলছে, কমেন্ট বক্স ভরে গেছে, আমি প্রশ্ন উত্তর নেওয়া মানে ইচ্ছাই করে না, আমার না নিলেও চলে যায়, আমার না নিলেও চলে যায়, একটু ভিডিও না বানানোও চলে যায়। কিন্তু যেরকম অ্যাটিচিউড আপনাদের মধ্যে দেখি, বা বেশি করে নেগেটিভ পার্সনের মধ্যে দেখি, তো তা করে কিন্তু কেউ আপনাদের দ্বিতীয়বার হেল্প করতে আসবে না। আমাদের যখন ইনকাম হবে আমরা এত স্পিডে এগোবো আপনারা ধারণার বাইরে রাখবেন, তখন আপনারা এখানে ঢুকে পড়েও নিজের ইনকামটা উইথড্রল করতে পারবেন না। এটুকু লিখে দিলাম আমি, মানে কি বলবো, বলে দিলাম আজকে ভিডিওটা মনে রাখবেন। আপনারা যারা নেগেটিভ এতটাই, তারা কতজন টাকা তুলতে পারে আমি দেখব, কতজন পরবর্তীকালে এখান থেকে ইনকাম করে টাকা তুলতে পারে, ইনকাম তো হবেই, টাকাও তুলেছে অনেকে, এবারে ইয়ার তরফ থেকে যখন ইনকামটা আসবে কতজন টাকা তুলতে পারে আমিও দেখব। অসংখ্য ধন্যবাদ। আর আসলে এই ভিডিওটা কতটা হাইলি পজিটিভ ছিল সেটা আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছে, এবং যা লাইফস্টাইল নিয়ে নেগেটিভ চিন্তাটা কেন আপনাদের মধ্যে বললাম সেটার কারণটা বোঝা গেছে। তো অসংখ্য ধন্যবাদ, গুড বাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুরক্ষিত থাকবেন। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সঙ্গে নতুন টপিক নিয়ে, নতুন আলোচনা নিয়ে। ধন্যবাদ, গুড বাই অ্যান্ড জয় হিন্দ।